গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেক লেট হয়ে গেছে। দেখছো আমি এখনো ঠাকুর পুজো দিয়ে উঠতে পারিনি, অনেক কাজ ছিল। মেয়ের আজকে কলেজ ছিল, কলেজে গেল। আর একটা কালকে বাজে হয়েছে, সেইটা হচ্ছে মেয়ে বললাম না হাট থেকে দুটো খরগোশ নিয়ে এসেছিল, তো দুটোর মধ্যে যে ছেলে খরগোশটা আছে সেটা দেখছি কেমনভাবে শুয়েছিল কালকে। তো অনেক রাত হয়ে গেল, ওর কাছে বসে আছে, ছটপট ছটপট করছে, কোলে নিলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপরে দিদি চোখটা বড় করে মানে নিস্তেজের মতো শুয়ে আছে, ওর ভেতরে কষ্টটা তো আমরা বুঝতে পারছি না। তা আমি ভাবছিলাম যে খরগোশটা বাঁচবে না, মরেই যাবে বোধহয়। আমাদের খরগোশ শ্যুট করে না, যতবার মেয়ে নিয়ে এসেছে ততবারই মরে গেছে। তাই মেয়েকে বকাবকি করলাম যে তুই কেন খরগোশ নিয়ে এসেছিস, জানিস আমাদের খরগোশ শ্যুট করে না, তো যার যেটা শ্যুট না করে সেটা না রাখাই ভালো। তারপর আমার জিমি তো জানোই রয়্যাল বেঙ্গল টাইগার, তো সেই টাইগার যদি কপালে পড়ে একদম তাহলে শেষ। তো যাই হোক, ওকে বাঁচিয়ে বুঁচিয়ে রেখে দিই। এইবার দেখছি ছটপট ছটপট করছে, লাফালাফি করছে, কেমন জানি সে মনে হচ্ছে কষ্টটা দেখতে পাচ্ছিলাম না। তো কোলে নিলাম, নিয়ে মাথায় হাত বুলালাম। তারপর একজন বললো জল দাও মাথায় একটুখানি আস্তে করে, হাত বুলিয়ে করলাম। সেই জোরে জোরে ডাকছে, সেমনভাবে ডাকছে না, ডাকটা দেখে আমার মানে এত কষ্ট লাগলো। পোষ্য একরকম জীবজন্তু, কিন্তু চোখের সামনে মরে যাওয়া আমার বড় বড় খরগোশগুলো হয়ে গেছিলো, কী সুন্দর লাফাচ্ছিল। সেই খরগোশ বেশ আসলো, ভালো লাফালো, খেলো, ব্যাস। তারপরে যেই কে সেই চার পাঁচ দিন এক সপ্তাহ যেতে না যেতে মরে গেল। তো তারপরে দেখছে আবার বর এসে ইয়ে করলো, মেয়ে বলছে ওই খাঁচায় দুটোকে আলাদা খাঁচা রেখে, শরীরটা ভালো না। তারপরে না অনেকক্ষণ ধরে আমরা হলো আমাদের জেগে আছে, চোখ টোকিয়ে হচ্ছে, তারপর দেখছি খরগোশটা মরে গেলো। জানো মেয়ের তো মনটা খুব খারাপ হয়ে গেছে, কান্না কান্না ভাব একটা। তা ওই মেয়ে খরগোশটাকে হাত ছাড়া করছে না, ওকে আদর করছে। আমি বললাম দেখেছিস তো, আর আমার দুদিন ধরেই কেন মনে হচ্ছিল খরগোশগুলো বাঁচবে না। তাই আমি বললাম যে আর আমার মন যেটা বলে আমি যেটা বলি সেটা হয়ে যায়। তাই আমি বললাম যে বাবু দেখ খরগোশগুলো ও মরে যাচ্ছে, সব বাঁচছে না, এই নিয়ে আসলি, এইগুলোও যদি না বাঁচে চোখের সামনে ওগুলো মরে যাবে, তুই দিয়ায়। তা দুদিন ধরেই বলছি দিয়ায় দিয়ায়, সে বলছে না, ও বললো এক সপ্তাহ রেখে আমি দিয়ে আসবো। ও নাচর বান্ধা, না আমি থাক, না আমি দিয়ে আসার জন্য নিয়ে আসিনি, এই করছে। সকাল সকালবেলাও বকলাম, এই জন্য আমি ওকে বকাবকি করলাম যে খরগোশগুলো নিয়ে এসে যদি মরে যায় তখন কী হবে। তো দেখো রাত্রিবেলায় সেই খরগোশগুলো এরকম একটা হয়ে গেল। মেয়েটাকে খাঁচায় রেখেছি, মেয়েটা খাচ্ছে, মেয়েটা দেখো জোর ছাড়া বাঁচে না, মেয়েটাও দেখছি ওরকম খাচ্ছে, কেমন নিস্তেজের মতন হয়ে রয়েছে। তো ভালো লাগছে না মনটা, খরগোশগুলো নিয়ে আসলো। ওকে বলি এসব পুষবি না, পশু পাখি সবাই তো তারা সব পোষা হয় না। আর তারপরে হচ্ছে সব থেকে বড় কথা বলো, সময় কোথায়? নিজের সংসারে কাজ সেরে পশু পাখির পিছনে টাইম দেওয়ার কি সময় আছে বলো তোমরা বন্ধুরা? সংসারের অনেক কাজ থাকে, সংসারের অনেক কাজ থাকে মহিলাদের। তো যাই হোক, তারপরে সেই বড় রাত্রির বারোটার সময় খরগোশটাকে ফেলে দিয়ে আসলো। তারপরে এবার জিমি তো আমার সাথে শয়, এবার জিমি তো কিছুতেই এই ঘরে শোক না, মেয়ে ওকে নিয়ে এলো, যদি মনটা খারাপ হয় তাই মেয়ে খরগোশটাকে আমাদের ঘরে রেখে দিলাম। সকালবেলায় খাচ্ছে, আমি বললাম আর রাখবো না, দিয়ে দেবো। তারপর কালকে রাত্রিবেলায় বারোটার সময় বলছে যে দিয়ে দিই কাউকে, চলো। আমি এত রাত্রিবেলা কে নেবে খরগোশকে, এত রাত্রিবেলা কেউ নেবে না, সবাই ঘুমাচ্ছে, এখন কাকে ডাকবো নেওয়ার জন্য? তারপর আমাদের যে কাজ করে কাজের লোক, সে বলে আমাকে দিয়ে দাও। আমি জোর ছাড়া বাঁচবে বলে আমি যত্ন করবো। এবার আমাদের যে দিদি আছে সেই দিদিকে মেয়ে বলো পিসি তুমি নিয়ে যাও তোমার বাড়িতে। তো ও দিদির বাড়িতে আবার খরগোশটা না গিনিপিকের মতো এত বড়, খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, বিশাল বড়। তো যাই হোক, তো বললো নিয়ে যাবো, ঠিক আছে। আমি বলো আজকে মঙ্গলবার, আজকে ঘর থেকে দেবো না, খরগোশ টরগোশ আছে কিছুই বের করবো না, পশু পাখি যতই হোক ভালো মন্দর একটা ব্যাপার আছে না, তাই না বলো? তো সেই জন্য আমি বললাম কালকে সকালে নিও, তো ওইটাকে খাইয়ে খাবার বাঁধাকপির পাতা দিয়েছি, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, আর বোঝা যাচ্ছে না। তো ওরা দিদি বলছে যে ওরা খাবার খেতে ইচ্ছা বলেই খাবে, কিন্তু সবসময় তো খেয়ে যাচ্ছে, বলো কী করে বুঝবো যে ওদের খিদে পেয়েছে না খিদে পাচ্ছে না? দিয়ে রেখেছি যে যখন খিদে পাবে খাবে, উমা দেখছি মুখ চলেই যাচ্ছে, তো সেই জন্য খরগোশটাকে দিয়েই দেবো। জিমিকেও দিয়ে দিতাম, জিমি এমনি ভালো, সব খুব ভালো, বোঝে, বকলে বোঝে, আবার খুব টান আছে, মেয়েকে মারতে গেলে আবার ও আবার এসে বাঁচায়, আমার বর আসলে তার সাথে খেলা করে,
মানে তাকে কোলে নিতে হবে। কিন্তু কি বলতো, ওই যে মায়া, এবার কোথাও রেখে বেরানোও যায় না খরগোশকে রেখে, তো খরগোশ বলো কুকুর বলো এইসব রেখে কোথাও বাইরেও বেরানো যায় না। আর তারপরে লোকজন আসতে পারে না, এত চিল্লায়, এত মানে ইয়ে করে, কি বলবো আর, মানে পাশে বাড়িতে কেউ আসলো তখন চিল্লাবে। তাহলে এইভাবে কি করে পারা যায় বলো? এখন এইটাকে তো আর দেবে না, এটাকে তো ইয়ে করছে এখন, সেই জন্য খরগোশটার জন্য মনটা খারাপ লাগছে। মেয়ে খরগোশটা কালকে রাতে ভালোভাবে দিয়ে দিতে পারলে আজকে রাতটা কাটুক, দিয়ে দেবো। আমাদের এর আগে 5টা 6টা খরগোশ মরে গেছে জানো, সেই একটা মরে গেল একটা সুখে, আর একটাও দেখছি এক আজকে ধরো মরে গেছে একটা, কালকে সকালে উঠে দেখছি আর একটাও মরে গেছে। এবার মেয়ে তো কাঁদছে, আমার বড় মানে মনটা খারাপ, পশু পাখির উপর একটা টান এসে যায় তাই না? এবার যেহেতু ওরা অবলা জীব, ওরা তো কিছু বলতে পারে না না মুখে। এবার দেখছি সকালবেলা উঠে দুটো, আগের দিন একটা মেয়ে ফেলে দিয়ে আসলো, পরের দিন দেখছি ওটা শোকে শোকেই মরে গেল। তো মেয়েও খেলো না, বাবাও খেলো না সেদিনকে ঠিক মতন, মনটা খারাপ দুজনেই, মানে কীরকম একটা ছল ছল ছল। এবার দেখো আমি আমি না করি যে পুষতে না, এগুলো মায়া বাড়াতে না করা যাবে। আসে এসে কদিন লাফালাফি করে ঠিক আছে, তারপরে কদিন যেতে না যেতেই ব্যাস মরে গেল। আমি কালকে কোলো নিলাম, মেয়ে খাওয়ালো, সেজন্য মনটা ভালো। এবার জিমি তো ঘরে ভাবছে কি হচ্ছে কি হচ্ছে, ওর তো একটা কিউরিয়াসিটি আছে, ও বারবার ঘরে ঢোকার জন্য চেষ্টা করছে, তো ওকে ঢুকতে দিন, ও খাঁচায় দেখছে যে একটা আর একটা নেই, ও বুঝতে পারছে, ও খাঁচার খালে খালে যাচ্ছে, ও কাঁচার কাছে বসে রয়েছে, ওকে আদর করতে যাচ্ছে, কিন্তু আদর তো ওর বোঝা মুশকিল যে আদর না কামড়াতে যাচ্ছে, যে বদমাইশ, ভীষণ বদমাইশ হচ্ছে, ভীষণ। ওকে আদর করা যাবে না সোনামণিকে, ওর হিংসা হচ্ছে, লাফিয়ে উঠছে, ওর মেয়েকে দেখে লাফাচ্ছে, বুঝলে? তাই ঠিক করেছি ওটা দিয়ে দেবো, কী করা যাবে বলো? এখন আমি ব্রেকফাস্টই করতে পারিনি, যেহেতু আজকে অনেক কাজ ছিল, কাচাকুচি করলাম, বাসন মাজলাম, ঘর পুষলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে মেয়ের খাওয়া, টিফিন দেওয়া, বরের টিফিন, অনেক কাজ, অনেক কাজ, সে গুণে বলা যাবে না। মহিলাদের যে কত কাজ না, এরপরে সময় বাঁচলে তখন আমি যেগুলোতে এন্টারটেনমেন্ট করার থাকে ইউটিউব ফেসবুক, তখন সেইগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি, তা বলে সারাক্ষণ যে নিয়ে বসে আছি তা না কিন্তু। আর আমার অত ফোন ঘাটতেও ইচ্ছা হয় না, ভালো লাগে না। তবে একটা কথা, লোকের গসিপের মধ্যে থাকার থেকে, ফালতু সমালোচনা থাকার থেকে, ফোন নিয়ে ঘাটা, নিজের মতন কোনো কাজে একটু ইনভলভ থাকা অনেক বেটার আমি মনে করি। তো আমি তো এই কথায় কথায় বলতেই ভুলে গেছি। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো, ভালো আছো? রোজই আমি সকালে তোমাদের সাথে গুড মর্নিং করতে আসছি, ভালো লাগছে। এবার থেকে সকালে তোমাদের সাথে কথা বলবো, কি বলবো আর, মানে আমার ভিডিওটা বেশি বেশি করে একটু প্লিজ দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, যেটার জন্য আমি ইউটিউবে আসা, রিলে আসা, যেটার জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো, এটুকুই বলবো। ভালোবাসা সহযোগিতা অবশ্যই তোমাদের আমি চাই, অবশ্যই তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এক পাও চলতে পারবো না, কারণ তোমরাও আমার একটা পরিবার হয়ে গেছো, তোমরাও একটা আমার পরিবার হয়ে গেছো। তো পরিবারের একজনকে কেউ ধরো বাজে কথা বলে আরেকজনেরও মন খারাপ লাগে তাই না? তো যাই হোক, সবাই একটু সাপোর্ট করো প্লিজ আমাকে, সবাই সাপোর্ট করো। আর দেখো একটু মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সাপোর্ট পেলেই কিন্তু মানুষ অনেক জায়গায় অনেক দূর অবধি পৌঁছাতে পারে তাই না? উইথআউট হেল্প ছাড়াই কিন্তু আমি এগুলো করে যাচ্ছি, তো কেউ যদি হেল্প করে পাশে থাকে খুব ভালো লাগে। তো দেখি না নিজের লড়াইটা নিজে কতদিন চালাতে পারি। তবে আমার সব থেকে বড়ো কথা কী বলতো, আমি কিন্তু লড়ুকে মেয়ে, আমি লড়তে ভালোবাসি। আর তারপরেও বড় কথা, যদি আমাকে কেউ হেল্প না করুক, না কেউ কিছু বলুক, আমি নিজেই একাই 100 চেষ্টা করব, কিন্তু আমি হার মানতে রাজি না, আমি হারতে রাজি না।
আজকে সারা দিনে ব্লগটা নিয়ে আসব না, শুধু সকালটাই আমি ভিডিওটা করব, কারণ আমার আজকে একটু কাজ আছে, সেই জন্য সারা দিনে ভিডিওটা আমি নিয়ে আসতে পারবো না। মানুষ ভাবে আর এক হয় আর, তাই না? কৃতজ্ঞতাহীন মানুষ না পৃথিবীতে খুব কম গো, উপকারী উপকারগুলো ভুলে যায়। উপকারী কারো যদি তুমি যেচে উপকার করো না, সেটা সে ভুলে যায়, সেই জন্য যেচে উপকার করাটা খুব খারাপ এখন যা বুঝতে পারছি। কারোর উপকার করাটাই উচিত না পৃথিবীতে, খুব উপকার জন্য মানে উপকার করেছে এমন মানুষ খুব কম আছে যে তার মানে সুনাম পেয়েছে। দুর্নাম বদনাম ছাড়া তো মানুষ কিছুই দিতে পারে না, না কেউ মরে যাচ্ছে ভরা ডুবির মধ্যে, তাকে যদি তুমি বাঁচাতে যাও সেও কিন্তু তোমার পিছনে ছুরি মারবে। দেখো আমি জানি আমার ইউটিউবের চ্যানেলটা অনেকেই দেখে, যারা আমার খারাপ চায় ভালো, যারা আমার সত্য কিনা জানি না, তুমি সত্যই বলতে পারো, তারাও আমার চ্যানেলটাকে দেখে, জানি না মানে দেখে কতটা আনন্দিত হয়, না খুব হিংসায় জ্বলে, না খুব রাগ হয়, এটাও জানি না। তবে যাই হোক না কেন, আমি কিন্তু বিন্দাস মজা করছি ভিডিওগুলোতে, বুঝেছো বন্ধুরা? ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা ছাড়া মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আর আছে কি। ঠিক আছে, দেখতে থাকো।